শুরুতেই সংবাদ শিরোনাম। আগে পরমাণুস্ত্র ব্যবহার না করার নীতি থেকে সরে আসতে পারে মস্কো। পশ্চিমাদের বেঁধে দেয়া দামে রাশিয়ার তেল কিনবে না চীন, যে কারণে গ্রেফতার হলেন ইউরোপীয় পার্লামেন্টের ভাইস প্রেসিডেন্ট ইবা। মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও চীনের হুয়াওয়ের সাথে চুক্তিবদ্ধ সৌদি আরব। এবং সবশেষ থাকছে রাশিয়ার ড্রোন হামলায় বিদ্যুৎহীন ইউক্রেনের ওডেসা শহর। এবার বিস্তারিত, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন তার দেশ যে কোনো সংঘাতের আগে পরমাণু অস্ত্র ব্যবহার না করার নীতি থেকে সরে আসতে পারে। তিনি চলতি সপ্তাহে এই নিয়ে দ্বিতীয়বারের মতো একই আভাস দিলেন। বিশ্ব পারমাণবিক যুদ্ধের ক্রমবর্ধমান হুমকির বিষয়ে সতর্ক করার কয়েকদিন পর এই কথা জানালেন প্রেসিডেন্ট পুতিন। গত শনিবার কিরগিজস্তান রাজধানী বিশকেকে এক সংবাদ সম্মেলনে পুতিন বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের রণকৌশলে একতরফা পারমাণবিক হামলার বিষয়টি রয়েছে নথিতে। এটিকে একটি প্রতিরোধমূলক আঘাত হিসেবে উল্লেখ করা হয়েছে। আমাদের এটি নেই, অন্যদিকে আমরা আমাদের কৌশলে প্রতিশোধমূলক হামলার বিষয়টি রেখেছি। এর আগে বুধবার পুতিন বলেছিলেন রাশিয়া কোন অবস্থায় এই ধরনের অস্ত্র ব্যবহার করবে না। এ ধরনের অর্থ এই নয় যে মস্কো হামলা শিকার হয়েও এটি ব্যবহার করবে না, কারণ আমাদের ভূখণ্ডে কোনো হামলা আসন্ন হয়ে উঠলে এই অস্ত্র ব্যবহারের সম্ভাবনা দেখা দেবে। বিশকেকে পুতিন শনিবার আরও বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের নীতিতে পারমাণবিক অস্ত্রের ব্যবহারের বন্ধনের সম্ভাবনাকে বাদ দেওয়া হয়নি, অথচ রাশিয়ার নীতি হল একেবারে নিরুপায় হয়ে পারমাণবিক অস্ত্রের ব্যবহার করা। তিনি আরও বলেছেন যদি সম্ভাব্য প্রতিপক্ষ এই ধারণা পোষণ করে যে প্রতিরোধমূলক হামলার এই তত্ত্বকে তার বাস্তবে ঘটিয়ে দেখাবে যেমনটা আমরা ধারণা করি না, তবে এই হুমকি আমাদের ভাবিয়ে তুলবে। মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের প্রশাসন আগেও বলেছিল যুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহারের পরিণতি সম্পর্কে মস্কোকে সর্বোচ্চ সতর্ক করা হয়েছে। অন্যদিকে শিল্পোন্নত দেশগুলোর সংগঠন G7 এবং ইউরোপীয় ইউনিয়নের বেঁধে দেওয়া মূল্যে রাশিয়ার কাছ থেকে তেল কিনবে না চীন। গত সপ্তাহে ইউরোপীয় ইউনিয়ন এবং G7 রাশিয়ার তেলের জন্য মূল্যসীমা নির্ধারণ করে দেয়। ব্লুমবার্গ এবং রয়টার্সের প্রতিবেদনে এই সব তথ্য উঠে আসে। এসব দেশ সিদ্ধান্ত নেয় রাশিয়া প্রতি ব্যারেল তেল $60 বেশি দামে বিক্রি করতে পারবে না। এই দামের বেশি দিয়ে যদি কোনো দেশ তেল আমদানি করে তাহলে তাকে শাস্তির মুখে পড়তে হবে। এছাড়া ইউরোপের দেশগুলো বলেছে বেশি দামে কেনা রাশিয়ার তেল যেসব জাহাজে পরিবহন করা হবে সেগুলোর ইন্স্যুরেন্সও দেবে না তারা। পশ্চিমাদের নিষেধাজ্ঞা রাতে রাশিয়া নিজেদের ট্যাঙ্কারে করে চীনকে এই তেল পৌঁছে দেবে। তেল বিক্রি সংক্রান্ত তথ্য সরকার সরবরাহকারী প্রতিষ্ঠান আরসোস মিডিয়া জানিয়েছে জানুয়ারি মাসের জন্য চীন $67.11 রাশিয়ার তেল বুকিং দিয়েছে। চীন হচ্ছে এই মুহূর্তে রাশিয়ার তেলের সবচেয়ে বড় ক্রেতা। দেশটি এখন পর্যন্ত G7 এবং ইউরোপীয় ইউনিয়নের বেঁধে দিয়ে মূল্য সমান মেনে চলার কোনো অঙ্গীকার করেনি। চীনা ব্যবসায়ীরা বলেছে রাশিয়ার সঙ্গে তারা স্বাভাবিকভাবেই ব্যবসা করে যাচ্ছেন, যে কারণে গ্রেফতার হলেন ইউরোপীয় পার্লামেন্টের ভাইস প্রেসিডেন্ট ইবা। বেলজিয়ামের পুলিশ ইউরোপীয় পার্লামেন্টের ভাইস প্রেসিডেন্ট ইবা কাইলিকে গ্রেফতার করেছে। শুক্রবার তাকে গ্রেফতার করা হয়। এ মামলার সঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র এই কথা জানিয়েছে, বিশ্বকাপের আয়োজক দেশ কাতার দুর্নীতি করেছে এমন অভিযোগের বিষয়ে তদন্তে নামে ইভার নাম এসেছে। পরে এই ঘটনায় সংশ্লিষ্ট 4 সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়। এরপর ইভাকে গ্রেফতার করা হলো। সূত্রটি আরও জানিয়েছে পুলিশি জিজ্ঞাসাবাদের জন্য ইবা কাইলিকে গ্রেফতার করা হয়েছে। তিনি হচ্ছেন আগে গ্রেফতার করা 4 ব্যক্তির অন্যতম অংশীদার। এর আগে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের 16 স্থানে পুলিশের অভিযানে 6 লাখ ইউরো উদ্ধার করা হয়। এরপর বেলজিয়ামের ফেডারেল প্রসিকিউটর এদেরকে গ্রেফতারের কথা জানায়। প্রসিকিউটররা এইসব জনের সুনির্দিষ্ট পরিচয় জানাননি বা জড়িত দেশের নাম বলেননি। এক্ষেত্রে তারা কেবল বলেছে এটি ছিল একটি উপসাগরীয় রাষ্ট্র। মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও চীনের হুয়াওয়ের সাথে চুক্তিবদ্ধ সৌদি আরব। মার্কিন নিষেধাজ্ঞায় থাকা প্রতিষ্ঠান হুয়াওয়ের সাথে চুক্তিবদ্ধ হয়েছে সৌদি আরব। দেশটিতে সফরে গিয়ে প্রতিরক্ষা চুক্তি করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এর মধ্যে অন্যতম ছিল এই চুক্তিটি। এই পদক্ষেপের ফলে দুদেশের মধ্যে সম্পর্ক আরও মজবুত হল। ক্লাউড কম্পিউটারিং এবং সৌদি আরবের শহরগুলোতে হাইটেক কমপ্লেক্স নির্মাণে প্রযুক্তির জন্য চীনা টেক জায়ান্ট হুয়াওয়ের সাথে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। বেশিরভাগ উপসাগরীয় দেশে 5G নেটওয়ার্ক স্থাপনের অংশগ্রহণকারীরা চীনা কোম্পানির প্রযুক্তি ব্যবহারের সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি সম্পর্কে মার্কিন যুক্তরাষ্ট্র এবং মিত্রদের উদ্বেগ সত্ত্বেও চুক্তিটি করা হয়েছে।
সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে ব্যাপক কৌশলগত অংশীদারিত্বর চুক্তিতে স্বাক্ষর করেছেন। সৌদি আরবের জ্বালানি মন্ত্রী আব্দুল আজিজ বিন সালমান আল সৌদ বলেছেন যে রিয়াদ জ্বালানি ক্ষেত্রে চীনের নির্ভরযোগ্য অংশীদার হয়ে থাকবে এবং দেশ দুটি চীনা কারখানার জন্য রাজ্যে একটি আঞ্চলিক হাব প্রতিষ্ঠা করে জ্বালানি সরবরাহে সহযোগিতা বাড়াবে। রাশিয়ার ড্রোন হামলায় বিদ্যুৎহীন ইউক্রেনের ওডেসা শহর। ইউক্রেনের দক্ষিণাঞ্চলের ওডেসা শহরে শনিবার রাশিয়ার ড্রোন হামলায় শহরটির 15 লাখেরও বেশি মানুষ বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে, দেশটির কর্তৃপক্ষ এই খবর জানিয়েছে। প্রেসিডেন্ট প্রশাসনের ডেপুটি প্রধান কিরিলো টিমোশেঙ্কো বার্তা বিষয়ক অ্যাপ টেলিগ্রামে বলেছেন, এই মুহূর্তে নগরী বিদ্যুৎহীন, শুধু হাসপাতাল এবং প্রসূতি ওয়ার্ডের মতো জরুরি অবকাঠামোই বিদ্যুৎ সরবরাহ চালু আছে। তিনি বলেছেন, পরিস্থিতি জটিল তবে আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। এদিকে শনিবার একটি ভিডিও বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেছেন, ওডেসায় বিদ্যুৎ এবং জ্বালানি সরবরাহ ব্যবস্থায় ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া, এতে অন্ধকারে ডুবে গেছে পুরো শহর। সেখানকার 15 লাখেরও বেশি মানুষ এখন বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে। এর আগে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার দিবাগত রাতে রাশিয়া ইরানের তৈরি কামিকাজির ড্রোন দিয়ে হামলা চালানোর পর থেকে বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে ওডেসা। গত 24 ফেব্রুয়ারি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে আক্রমণের নির্দেশ দেওয়ার আগ পর্যন্ত কৃষ্ণসাগরীয় বন্দর নগরী ওডেসাই ইউক্রেনীয় রুশদের কাছে জনপ্রিয় পর্যটন কেন্দ্র ছিল। সেখানকার গভর্নর মাক্সিম মরচেঙ্কো শনিবার বলেছেন, রুশ ড্রোন হামলায় অঞ্চলটির প্রায় সব জেলা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। হামলার সময় ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ইউনিট 2টি ড্রোন ভূপাতিত করেছে। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।